Drake glorifying common and poor villagers in his poems. সাধারণ এবং গরিব গ্রামবাসীদের সে কিভাবে গ্লোরিফাই করেছে আমরা জানি যে সবসময় গ্লোরিফাই করে থাকি আমরা বড় বড় মানুষকে গ্লোরিফাই মানে গৌরবান্বিত করা সম্মানিত করা প্রশংসা করা ঠিক আছে মর্যাদা দেওয়া এই অমুক এরকম এভাবে বলি কিন্তু একেবারে গরিব মানুষ সাধারণ মানুষ এদের সকল প্রশংসা করার আমরা কেউ শুনি না কখনো কিন্তু গ্রে সেই কাজটাই করেছেন গ্রে ইন হিজ এলিজি রিটেন ইন এ কার্টে চার্চিয়ার হ্যাজ গ্লোরিফাইড কমন অ্যান্ড পুয়ার ভিলেজার্স বাই ব্রিঙ্গিং আউট দ্য বেনিফিটস অফ দেয়ার সিম্পল ওয়েজ অফ লিভিং তাদের সাধারণ জীবনযাপন দেখিয়েছে কীভাবে তারা জীবনযাপন করে তাদের সিম্পল ওয়েজ অফ লিভিং দে আর ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার প্রকৃতির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক দে আর পোটেন্সিয়ালস তাদের সম্ভাবনা এবং তাদেরকে কন্ট্রাস্ট করেছে কন্ট্রাস্ট করা হচ্ছে পাশাপাশি দেখানো পার্থক্য করে দেখানো তাকে বলা হয় কন্ট্রাস্ট করা কন্ট্রাস্টিং উইথ রিচ অ্যান্ড অ্যাম্বিশাস পিপল অফ টাউন শহরের উচ্চাকাঙ্ক্ষী লোকদের সাথে তুর পার্থক্য করে এটি দেখানো হয়েছে তো বাংলাটা দেখে নাও সাধারণ এবং দরিদ্র গ্রামবাসীদের জীবনযাপনের সহজ প্রকৃতি প্রকৃতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সম্ভাবনা এবং শহরের ধনী এবং উচ্চাভিলাষী মানুষের সাথে বৈপরীত্যমূলক তুলনা করে দেখিয়েছেন তো আমরা বাংলাটা আগে দেখলে ভালো হয় না এরপর দেখলাম গ্রে হ্যাজ গিভেন এ রিয়েলিস্টিক পিকচার অফ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স ইন দ্য পোয়েম গ্রামের সাধারণ মানুষের একটা বাস্তব ভিত্তিক ছবি তুলে ধরেছেন এলিজ রিটেন ইন এ কার্টে চার্চিয়ার দ্য ভিলেজার্স লিড এ কাম অ্যান্ড পিসফুল লাইফ গ্রামবাসীরা খুবই শান্ত এবং নীরব একটি জীবনযাপন করে ঠিক আছে দ্য ভিলেজ ফার্মার্স ওয়ার্ক অল ডে গ্রামবাসীরা সারাক্ষণ কাজ করে মাঠে কাজ করে এবং ইন দ্য ইভিনিং সন্ধ্যায় দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে সন্ধ্যায় সন্ধ্যার ঘন্টা বাজে দিন শেষ হওয়ার হ্যাঁ দিন শেষ হওয়ার ঘন্টা বেজে যায় এবং তারা বাড়ি ফিরে আসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসে দে লিভ ইন সাস অ্যান্ড অ্যাটমসফিয়ার তারা এমন একটি পরিবেশে বসবাস করে হোয়ার দে ক্যান হেয়ার দ্য কমপ্লেন্ট অফ দ্য আউল টু দ্য মুন যেখানে শুনতে পারে যে প্যাঁচা কী করছে চাঁদের কাছে অভিযোগ করছে এগেনস্ট অ্যান ইন্ট্রুডার একজন অনাকাঙ্ক্ষিত প্রবেশকারীর বিরুদ্ধে হু ডিস্টার্ব দ্য আউলস অ্যানশিয়েন্ট সডেরেইন যে বলছে প্যাঁচা বলতেছে যে সেই বাইরে থেকে কে এসে আমার এখানে আলোকিত করে ফেলেছে তার মানে আমার এলাকাতে ঢুকে পড়েছে প্যাঁচা অন্ধকারকে পছন্দ করে ঠিক আছে এই যে এই বিষয়গুলো শুনতে পারে দিস ভিলেজার্স আর এক্সপোজ টু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার প্রকৃতির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সাথে এই লোকেরা এই গ্রামবাসীরা পরিচিত হয় দে ক্যান এনজয় দ্য ইনসেন্স অফ দ্য মর্নিং ব্রিজ সকালবেলার যে ভোরের বাতাস সেই বাতাসের ঘ্রাণ তারা পায় বাতাসের ধূপের ঘ্রাণ পায় দ্য টুইটারিং অফ দ্য শ্যালোজ চড়ুই পাখির কিচির মিচির দ্য স্ট্রিল কল অফ দ্য ককস মোরগের তীব্র ডাক ক ক অ্যান্ড দ্য ইকো অফ দ্য হর্নস অফ অ্যানিমালস ঠিক আছে এবং যখন এই বাজায় কি বলে হর্ন বাজায় প্রাণীগুলো হর্ন বাজার মানে কি শীষ দেওয়া বিভিন্ন ধরনের শীষ দেয় সে শব্দ কোথায় গ্রামে আরে বাবা এখানে শিয়াল প্রচুর তুমি জানো না তো খুব ভয়ে থাকে তোমার ভাবি খুবই মানে ভয় পায় শিয়াল শব্দ শুনে শিয়াল থাকে কোথায় তুমি থাকো তিনতলায় এই শিয়ালকে ভয় পাওয়ার কি আছে ঠিক আছে ওই শিয়াল সারা ফুক্কা ভয় করে আমি খুব মজায় থাকি তো ঠিক আছে আমি তো খুব মজায় থাকি শহরের মধ্যে দিয়ে এত শিয়াল হ্যাঁ মনে করো তোমার এই রাত 11টা বাজলো অবশ্য রাতে বোঝা যায় না মানে শিয়াল আর কুকুর তো প্রায় সেম দেখা যায় মানে সবাই গ্রামের লোকেদের সাধারণ এবং অবস্কিউর জীবন
অবস্কিউর মানে কি অজানা অস্পষ্ট, যে কি করে না করে মানুষ জানে না। লাইং ইন দ্য গ্রেভস, তারা কবরে থাকে, হ্যাজ বিন কন্ট্রাস্টেড উইথ দ্য পম্প, এই যে তারা আছে কবরে এইগুলোর সাথে তুলনা করা হয়েছে সেই সমস্ত পম্প মানে জাঁকজমকপূর্ণ হাইলি এস্টাবলিশড পিপুলের সাথে তুলনা করা হয়েছে। দ্য প্রিটেনশনস অফ দ্য প্রাউড অ্যান্ড অ্যাম্বিশাস পিপুল হ্যাভ বিন আয়রনিক্যালি রিভিলড, তার মানে যখন তুমি কারোর সততাকে বেশি সামনে নিয়ে আসো তখনই কিন্তু পাশের জনের অসততা বের হয়ে আসে, অসততা স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারছো কি, কবিরা কিন্তু সব কাজ সরাসরি করে না, সে কী করলো গ্রামবাসীদের সহজ সরলটা দেখাই দিল, আমাদের যে কপটতা আমাদের যে ভিতরে যে মানে ভান এটা দেখালো, ঠিক আছে, আইরনিক্যালি দেখাই দিল। দ্য অর্ডিনারি ভিলেজার্স ওয়ার প্লিজড উইথ দেয়ার হোমলি জয়েস, এই লোকগুলো মারা যাওয়ার আগে সাধারণ লোকগুলো তাদের যে হোমলি জয়েস ছিল, হোমলি জয়েস বুঝছো এগুলো নিয়ে আনন্দ ছিল, সাধারণ পেশায় সন্তুষ্ট ছিল, কেউ কামার কেউ কুমার কেউ হয়তো তোমার অন্য বাড়ির কামলা দেয় এই সমস্ত কাজে তারা খুশি ছিল। দে ইউজ টু এঙ্গেজ দেমসেলস ইন রিপিং হারভেস্ট উইথ দেয়ার সিকেলস, তারা তাদের কাস্তে দিয়ে তারা কি করতো তাদের ফসল কাটত, হ্যাঁ এতে তারা খুশি ছিল। Here the poet contrasts the simple annals of this rustic people with the ambitious living of the aristocratic halls. তার মানে এখানে কবি এই গ্রাম্য লোকদের সাধারণ ইতিহাসকে অভিজাতদের উচ্চাভিলাষী জীবনধারার সাথে তুলনা করেছেন, তিনি নিশ্চিত করেছেন যে তাদের জীবনযাপনের পদ্ধতিতে গৌরব খুঁজে দেখা উচিত নয়, এই সাধারণ সাধারণ মানুষকে উপহাস করা উচিত নয়। তার মানে আমরা দেখেনি এখানে কি বলছে, হি অ্যাফার্মস দ্যাট দে শুড নট ফাইন্ড গ্লোরি ইন দেয়ার ওয়েজ অফ লিভিং, এখানে কোনো গ্লোরি নাই বলে খুঁজে পেলাম না দেখে তাদেরকে মোক করা উচিত নয়, মোক মানে কি পারজানা বিদ্রুপ করা উচিত নয়, ইন দেয়ার ওয়েজ অফ লিভিং অ্যান্ড দ্য সিম্পল প্লেজার্স অফ দিস রাস্টিক পিপুল, এই গেও লোকগুলো যে সাধারণ আনন্দ পেয়ে খুশি হয় এতে আমাদের আনন্দ পাওয়া উচিত নয়, বিকজ অল মেন আর সাবজেক্ট টু ডেথ, কারণ সবাই মারা যাবে, সবাই মারা যাবে, কারণ আমরা দেখো গ্রামের লোকজন যখন দেখি যে আমরা একটা হাডুডু খেলা বা দেখছে বা একটা ফুটবল খেলা যে খেলায় মনে করো যে বলের কোনো সাইজ দেয় প্লেয়ারের কোনো সাইজ দেয় উল্টে পাল্টা পড়তেছে এক একটা খেলোয়াড়, তাই তারা খুশিতে আগ্নুম পাগনুম, তাই না? আর আমরা যখন রিয়াল মাদ্রিদের খেলা দেখি, আমরা যখন ওই পিএসজির খেলা দেখি, তারপরে আমাদের খেলায় মন পড়ে না, না সেটা চিন্তা করো যে তারপরে কি আনন্দটা কারা বেশি উপভোগ করতেছে, ওরাই তো ওরাই তো করতেছে। তো এখানে বলছে ডেথ পুটস অ্যান ইন টু লাইফ বোথ রিচ অ্যান্ড পোর, অত লাফায় লাভ নাই, মৃত্যু হলে সবাই সমান, ডেথ ইজ এ গ্রেট লেভেলার, গ্রেট লেভেলার, লেভেলার মানে মই মই না মৃত্যু তো মই, হি কনফার্মস, তিনি নিশ্চিত করে বলছেন দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু গ্রেভ, পাথস অফ গ্লোরি যত গৌরবের পথই হোক না কেন সব পথে নিয়ে যায় মৃত্যুর দিকে, ঠিক আছে, ঠাইনাই ঠাইনাই ছোট এ তরি আমার সোনার ধারে গিয়েছে ভরি, মনে আছে কি কবিতাটা, সরাসরি কবিতাটা মনে নাই, কবিতাটা কি নিয়ে তাকে জানো, কবিতাটা গ্লোরি নিয়ে, হ্যাঁ কবিতাটা আমি ইউটিউবে দিচ্ছি খুব ভালো লাগছে কবিতাটা, গ্লোরি মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন যে এই যে আমি এত কিছু লিখলাম জীবনে আমি এত কিছু দিলাম মানুষকে এই পৃথিবীতে, তো আমার অবদান কম না আমি অনেক কিছু করলাম কিন্তু পৃথিবী আমাকে সব আমার সব কিছু রেখে দিয়ে আমাকে বিদায় দিতে ইচ্ছে কেন, বুঝতে পারছো কথা, আমার সব কিছু রাখতেছে কিন্তু আমাকে বিদায় দিচ্ছে, যখন উনি আসছে ধান তুলছে ঠাই নাই ছোট এ তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি, তারপরে বুঝছো তো সোনার ধান ভরে গেছে নৌকা, নৌকায় আর লোক নেওয়ার জায়গা নাই, সময় এই নৌকাটা হচ্ছে সময়, কি কঠিন কবিতা না, দিস মেন লেড অবস্কিউর লাইভস, এই মানুষগুলো
obscure life lead koreche they had no opportunities for education or for self development eder shikshao chilo na atto unnoyoner kono sujog chilo na their talent tader je medha chilo tader je abilities chilo and gift chilo found no scope for outlet tara sujogi pay nai ber howar tara je outlet korbe bujhe nai prodorshon korbe ei sujog ta pay nai If they had got a scope, there might have been someone who had the courage or fearlessness like John Hamden. John Hamden was a shahoshi ki hote parto. Oye rokom shongsho dariye bolto, mananiyo speaker. Bujhte parlo na? Someone with the poetic gift of Milton. Milton-er moto poetic gift o karo thakte parto. Or someone like Oliver Cromwell. অথবা অলিভার ক্রমওয়েলের মতো রাজনীতিবিদও কেউ হতে পারত আমাদের গ্রাম থেকে একটু ভিতরের গ্রামে এক ভদ্রলোক বাঁশ দিয়ে সাইকেল বানাইছিলেন বাঁশ দিয়ে যখন সাইকেল হয় নাই সাইকেল বাংলাদেশে আসে নাই তখন উনি বাঁশ দিয়ে সাইকেল বানাইছিলেন বাঁশ দিয়ে এবং উনি উনি চালায় তারপর প্রায় 7 কিলো রাস্তা হাঁট করত ওটা চালায় এখন তৈরি করেছে কেন তোমার তো ফর্মুলা আছে অন্য কিছু তৈরি করো মানুষ পাঠাও দেখ কত পারো তুমি যে এখান থেকে আবার ডেটা পাঠাচ্ছি ছবি পাঠাচ্ছি ভিডিও পাঠাচ্ছি মানুষ পাঠাও সেকেন্ডে মানুষ চলে যাবে বাট ফর ওয়ান্ট অফ অপরচুনিটিস আর বিদ্যুৎ পাঠাও বিদ্যুৎ পাঠাতে পারো না এখান থেকে তুমি নেটওয়ার্ক বিদ্যুৎ পাঠাবো সম্ভব হবে হয়তো কোনো সময় সময় কিন্তু এখন তো পাচ্ছে বাট ফর ওয়ান্ট অফ অপরচুনিটিস অ্যান্ড ওয়িং টু দ্য ক্রাশিং ইফেক্ট অফ পভার্টি কিন্তু সুযোগের অভাবে এবং দারিদ্রের কষাঘাতে দেয়ার ট্যালেন্টস রিমাইন্ড সাপ্রেস তাদের এই ট্যালেন্টগুলো কী বললাম প্রতিভাগুলো সাপ্রেস থেকেছে আমাদেরও কিন্তু অনেকের মধ্যে প্রতিভা থাকে কিন্তু আমরা আগাতে পারি না দারিদ্রের কারণে তো এখানে একটা বিষয় খেয়াল করো দারিদ্র হচ্ছে এমন একটা জিনিস যে মানুষকে নিভায় রাখে কিন্তু যদি কেউ ওই দারিদ্রটাকে বড় করে না দেখে নিজের ট্যালেন্টটাকে বড় করে দেখে সে আগাবে আমার কথা বিল করতে পারছো কিন্তু আমাদের সামনে সবসময় দারিদ্রটাই চোখের পড়ে বেশি এবং কোনোটা হাইলাইটও করে দারিদ্র এই জন্য আমরা পিছিয়ে পড়ি কিন্তু বেশিরভাগ বড় মানুষই দারিদ্র ছিল দরিদ্র ছিল যে মানুষ আমেরিকাতে পড়াশোনা করছে তারা তো দরিদ্র ছিল না ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করছে না উনি একটা কথা বলে তোমাকে সেটা হচ্ছে যে ভাই বোন কতগুলো তারা সেটা হতেই পারে কিন্তু ওই রকম দরিদ্র না হুমায়ুন আহমদ দারিদ্র তো ওই রকম না ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিল ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিল ওনার বাবা মধ্যে টিচারও ছিল ঠিক আছে তো একজন টিচারও যদি মনে করো 10-12 জন সন্তান থাকে তো তাকে কয়টা প্যান্ট কিনে দিতে পারবে সে তারপরে তার দারিদ্র কিন্তু ওই দারিদ্রটা আমার কথা কি মিল করতে পারছো এ মনে করো বেতন পাইছে বা বোনাস পাইছে বা টাকা জোগাড় করতে পারছো হলো এর আগের দিন ঈদের আগের দিন ওই দিন কি কাপড় কিনতে পারবে জামা কিনতে পারবে কাপড় কিনছে হুমায়ুন আহমদের সাক্ষাৎকারে বলছিল একবার যে কাপড় কিনছে কাপড় কেনার পরে জামাটা বানাতে পারলো না দর্জি আমরা দুই ভাই কি করলাম আমরা দুই ভাই কাপড় দুটো গায়ে দিয়ে ঘুরলাম কথা কি বলছে জামা বানাতে পারে তো এটা তো আসলে ভীষণ দারিদ্র না তো ওই যে সেটা বললাম যে দারিদ্রটা মানুষকে অনেকে আগাইছে কিন্তু বেশিরভাগই আমরা কি করি দারিদ্র ভয়ে দারিদ্র দোষ দিয়ে আগায় না The poet also glorifies the poverty of these people by saying that their poverty carved their potential for mischief.
কথাটা কি বললো? মিশতিব মানে হচ্ছে খারাপ কাল, দুষ্টামি। এই দারিদ্রের কারণেই তারা খারাপ কাজও করতে পারে নাই, এটা ভালো হয়েছে, এই সম্ভাবনাটা কমে গেছে। যদি দরিদ্র না থাকতো তাহলে খারাপ কাজ করতো, বুঝো নাই? Their humble destiny prevented them from plunging the world into war. তাদের এই যে দরিদ্র অবস্থা, দরিদ্র নিয়তি, এই কারণে তারা যুদ্ধ করে নাই। তাছাড়া এরা যুদ্ধ টুদ্ধ করে দেশটাকে ডুবা যেত পানিতে, প্লাঞ্জ মানে ডুবানো, যুদ্ধ ডুবা ফেলত, সেটা কি করছে? করে নাই। অর ফ্রম ডেটিরিওরেটিং ইনটু আনস্টাফলাস রাগস, অথবা নিজেরাও কখনো একেবারে বেইমান দুর্বৃত্ত পরিণত হয় নাই। আনস্টুপলাস মানে হচ্ছে তোমার বিবেককেল, রগ মানে হচ্ছে তোমার হচ্ছে এই বদমাস, হয় না? যাদের টাকা পয়সা থাকে তাদের বদমাস হয়, কিভাবে বদমাস হয়? কারণ ওর পক্ষে সবকিছুই পায়, সে বদমাস হওয়ার জন্য যা যা দরকার এগুলো কিন্তু টাকাতে পাওয়া যায়, আবার ভালো হওয়ার জন্য যা যা দরকার সেগুলো কিন্তু টাকাতে পাওয়া যায়, পাওয়া যায় না? Or from humiliating themselves by offering flattery to men of position and rank. তারা নিজেদেরকে ছোটও করে নাই। কেন ছোট করে নাই? কারণ আমরা সবাই কি করে থাকি, উচ্চ পর্যায়ের মানুষদেরকে, পজিশন এবং র্যাঙ্কে যারা থাকে এদেরকে তোষামত করে, ঠিক আছে? আপনি অমুক, আপনি তো অমুক, জিন্দাবাদ জিন্দাবাদ, এইগুলো তারা করে নাই। দিস মেন লাভ পিসফুল ট্রাঙ্কুয়েল ওয়ার্ল্ড, তারা একটা শান্ত শান্তিপূর্ণ পৃথিবী চেয়েছে। অ্যান্ড রিটায়ার্ড লাইফ অ্যান্ড ডিড নট টেক ইভিল কোর্সেস, জীবন থেকে অবসর নিয়েছে কিন্তু ইভিল কোর্স নেয় নাই। কোর্স মানে পথ, কোর্স মানে কি বললাম? পথ। তোমরা একটা কোর্সে আসো, একটা রাস্তা শেষ করবা, বুঝতে পারো নাই? অনার্স কোর্স শেষ। টু সাম আপ, উই ক্যান সে দ্যার গ্রেড ইজ কোয়াইট সিম্প্যাথেটিক অ্যান্ড হাম্বল ওয়াইল ডিলিং উইথ দ্য লাইফস অফ দ্য পুয়ার ভিলেজার্স, গরিব মানুষের জীবন নিয়ে কথা বলার সময় উনি খুবই সিম্প্যাথেটিক ছিলেন। অ্যাট দ্য সেম টাইম, একই সময় হি ইজ ভেরি ক্রিটিক্যাল ওয়াইল ডিলিং উইথ ভ্যানিটি অ্যান্ড প্রিটেনশন অফ দ্য হাইলি এস্টাবলিশড পিপল অফ দ্য সোসাইটি, উচ্চ অভিজাত যারা লোক ছাড়া তাদের আভিজাত্য নিয়ে, তাদের ভ্যানিটি অহংকার নিয়েও কিন্তু উনি কী করেছেন, সমালোচনা করেছেন। উইতে টাচ অফ প্যাথস, প্যাথস মানে হচ্ছে করুণ রস, করুণ রস, করুণ রস, বুঝো? এই বিষয়গুলো বোঝার লাগবে, প্রথম থেকে এগুলো ধরে নিলে পরে সমস্যা হবে না। রস দুই ধরনের, একটা হাস্য রস, একটা করুণ রস, বুঝতে পারছো কি? তার মানে সাহিত্যে রস থাকে দুটা, আর একটা করুণ রস। তাহলে বোধহয় এখন বুঝতে পারছো যে করুণ রসটা কি জিনিস, ঠিক আছে? করুণটা বোধহয় রস, তুমি কিন্তু এখান থেকে বোধহয় আনন্দ পাও, করুণ বিষয়গুলো দেখতে তুমি আনন্দ পাও না, ভালো লাগে তোমার। উইথ এ টাচ অফ প্যাথস, করুণ রসের স্পর্শে হি হ্যাজ ব্রট আউট আ পিওর এসেন্স অফ পুয়ার লাইফ, তিনি দরিদ্র মানুষের একেবারে আসল নির্যাস নিয়ে এসেছে। এসেন্স মানে নির্যাস, নির্যাস বোঝো কি? রস, রস একেবারে মানে চিপলে যেটা, রাইট। লিভিং ইন এলিজিবিলিটি কারেন্ট চার্সিয়ার, কারেন্ট চার্সিয়ারে গরিব মানুষের জীবন নিয়ে উনি লিখেছেন, এবং লিভিং নিয়ে, লিভিং মানে জীবিকা নিয়ে, জীবন এবং জীবিকা, লাইফ অ্যান্ড লিভিং। কোনো প্রশ্ন করো স্যার, এই প্রশ্ন বললি দেখে গেল।